আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখন এসে নামাজ পড়তে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেক্টর 29, এটা হচ্ছে জুমার নামাজের ময়দান। দেখতে পাচ্ছেন কি হলো যে এখানে সবাই উজু করছে, আর সামনেই নামাজ হচ্ছে, দেখুন সবাই উজু করছে। আর এই যে হচ্ছে নামাজের ময়দান, এই যে দেখুন আপনাদেরকে আজকে দেখাচ্ছি নামাজটা। তো এই ভয়েসটা আমি পরে দিচ্ছি, কেননা এই যে নামাজ হচ্ছে এখানে ডিস্টার্ব হবে, আমি কিছু ভয়েস দিলে, তো তার জন্য আমি ভয়েসটা পরে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে এখানকার নামাজের সিস্টেম, আর এরকমভাবেই নামাজ হয়। আমাদের মতো এখানে মসজিদে নামাজ হয় না, এখানে চক্করপুরে থাকি আমরা, তো সেক্টর 7-এ। তো আল্লাহ আমাদেরকে এই জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, তার জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যেন জুমার নামাজ এবং প্রত্যেকটা রোজা করার তৌফিক দান করেন। আজকে দ্বিতীয় জুম্মা এই রমজান মাহিনাতে, রমজান মাস এটি অনেক বরকতের মাস। তো আমরা নামাজ পড়তে এসেছি, আপনাদেরকে দেখালাম জায়গাটা, তো অসাধারণ সুন্দর। আর এই যে নামাজ হচ্ছে, এক রেকাত হয়ে গেছে, আরও এক রেকাত পড়ছে। তো এটাই হচ্ছে নামাজের ময়দান। এটা ছোট্ট একটি ব্লগ দিলাম আপনাদেরকে, তো এই ব্লগটা হয়তো কালকে আসবে, তো ব্লগটা আপনারা অবশ্যই দেখে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে অসাধারণ সুন্দর সুন্দর ব্লগ আপলোড করা হয়। তো জুমার নামাজ কেমন লাগলো আপনাদের দিল্লির, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটি শেয়ার করবেন, ভিডিওটিকে একটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দিল্লিতে কীভাবে নামাজ হয়, দিল্লি কত কষ্ট করে মানুষ থাকে আর কোন জায়গায় নামাজ পড়ে, দেখা খুব প্রয়োজন। তো তাই একটি শেয়ার অবশ্যই করবেন। তো এটি হচ্ছে নামাজের ময়দান, আর দেখতে পাচ্ছেন এখনও নামাজ হচ্ছে, তো নামাজ শেষের পথে, তো এখন দু রাকাত নামাজ হয়ে গেল মোটামুটি। তো দেখুন ভিউটা, দেখুন অসাধারণ সুন্দর লাগছে, নামাজ পড়ছে সবাই। তো আমি ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি, এটা যখন ভিডিও করেছি তখন আমি ভয়েস দিইনি, কারণ সেখানে অসুবিধা হবে, সেখানে নামাজ পড়ছে সেখানে ভয়েস দেওয়া যাবে না, তাই আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন, অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি আমি, তো অবশ্যই একটি লাইক করবেন। আর এখানকার সামনে দেখালাম, এটা হচ্ছে পুরো মাঠ, আর সামনে পার্কিং টার্কিং আছে, আর উজু করারও ব্যবস্থা আছে। তো এই যে দেখুন উজু করার ব্যবস্থা। তো আজকের ব্লগটা এতটুকুই, আসসালামু আলাইকুম।